ধর্মনগরের মঙ্গলখালীতে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাদ উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। হাসপাতালে চিকিৎসার মাধ্যমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলেন ওই আহত ব্যক্তি। ঘটনা নদিন অতিক্রান্ত, কিন্তু ঘটনার অভিযুক্তরা অধরা। ধর্মনগর থানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুললেন আক্রান্ত ছাদ উদ্দিন। ঘটনা গত 18 ফেব্রুয়ারি ধর্মনগর মহকুমার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মঙ্গলখালী এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার নির্মাণ কাজ চলছে। এর মধ্যে স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাদ উদ্দিনের সাথে রাস্তার জায়গা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী জসিম উদ্দিনের বিবাদ বাধে। প্রাথমিক অবস্থায় বচসা এবং পরবর্তীতে তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। গাছের ডাল দিয়ে আঘাত করে জসিম উদ্দিন ছাদ উদ্দিনের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি পরক্ষণে জসিম উদ্দিনের ভাই কবির উদ্দিন ও অপর এক সহযোগী আব্দুল খালেক ছাদ উদ্দিনকে মারধর করেছে বলে গুরুতর অভিযোগ। পরবর্তীতে চিকিৎসার জন্য ছাদ উদ্দিন ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হন এবং এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মনগর থানায় একটি FIR দায়ের করেন। যাই হোক, চিকিৎসকদের প্রচেষ্টায় অবশেষে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলেন এই ছাদ উদ্দিন। কিন্তু ঘটনার এ পর্যন্ত 9 দিন অতিক্রান্ত, তথাপি পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। এমনকি তদন্ত সাপেক্ষে পুলিশ ঘটনাস্থলে আসার প্রয়োজনটুকু বোধ করেনি বলে জানালেন এই আক্রান্ত ছাদ উদ্দিন। কত তারিখ? 18 তারিখে। কিন্তু আজ অবধি থানা বা প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেন নাই। আমরা এরপরেও যোগাযোগ করার পরেও থানার কোনো ধরনের আসামিকে ধরার বা আমাকে আইয়া দেখার বা স্পটে আইয়া আমার বিষয়টাকে জানার কোনো ধরনের কোনো চিন্তাধারা বা থানার মধ্যে কোনো সুরাহা পাওয়ার কোনো সুযোগ আজ পর্যন্ত আমরা পাই নাই। আচ্ছা, যারা অভিযুক্ত যার নামে আপনি অভিযোগ করলেন তারা কি আসেন গ্রামের মধ্যে? যারা অভিযুক্ত তারা এখনও আমার বাড়ির পাশ দিয়ে রাত্রে দিনে ওপেন চলাফেরা করেন এবং বুক ফুলিয়ে চলাফেরা করেন। কারণ প্রশাসনিক কোনো ধরনের রেসপন্স আমরা এখনও পাই নাই। আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় গিয়ে এই সুবিচার পাবো এই আশাটুকু। এ ব্যাপারে চেষ্টা করেও ধর্মনগর থানার কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে মাথায় ব্যান্ডেজ এবং হাসপাতালের কাগজপত্র ও ছাদ উদ্দিনের বক্তব্যে এটা পরিষ্কার যে সে আক্রান্ত হয়েছিল এবং এই ব্যাপারে ধর্মনগর থানায় একটি মামলা হয়েছে। এরপর এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ না করায় স্বভাবতই এলাকায় ধর্মনগর থানার পুলিশের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।